এবারে অন্যান্য প্রসঙ্গ। চাকরির পাশাপাশি নাগরিক জীবনে ছাদকৃষি মনোযোগের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে অনেকের কাছে। কেউ কেউ ফল ফসল প্রাপ্তির পাশাপাশি গাছ ও প্রকৃতির নেশায় পড়েছেন। তারা নগর পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার ক্ষেত্রে অবদান রাখছেন। ছাদকৃষি নিয়ে রিপোর্ট করছেন শাইখ সিরাজ। ঢাকা উত্তরায় সাততলার উপরে 4,500 বর্গফুটের ছাদকৃষির বয়স মাত্র 3.5 বছর। সাজানো গোছানো সবুজে ঘেরা এই আয়োজনটির উদ্যোক্তা তরুণ সামিউল হাসান। পেশায় চাকুরিজীবী হয়েও গাছ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসায় তিনি নিয়মিত অনুশীলন করছেন ছাদ কৃষি। আমার কাজ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। কাজ করা শেষ করার পর আমি বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি না। লাস্ট 4 ইয়ার্স হয়ে গেছে, আমি আমার যত স্পেয়ার টাইম আমি স্পেন্ড ইন মাই রুফ। তো আপনাকে এখানে সাহায্য করে কি, আপনার মা সাহায্য করে? 90% কাজ আমি, বাকি 10% আমার মা, আমার পাশে কাজ করে খালা আর আমার ওয়াইফ। রকমারি সবজির পাশাপাশি বিভিন্ন জাতের আমের সংগ্রহ রয়েছে তার। আম গাছ খুব ভালো লাগে আমার, ফুল গাছ, অ্যারোমেটিক ফ্লাওয়ার্স ভালো লাগে, সুগন্ধি ফুল ভালো লাগে। আমি সবজিও চাই, আমি ছায়া চাই, মানে আমি সবই চাই, আমি সব কিছু থেকে টুকি টুকি একটু চাই। নগরের উষ্ণতা রোধে এক কার্যকর উদ্যোগ ছাদ কৃষি দাবি তার। প্রতিটা ভবনের ছাদে যদি সবুজ গাছ কিছুটা হলেও লাগানো হয়, যেটা শহরের তাপ বলেন, কার্বন এমিশন বলেন, সব কিছুই কিছুটা হলেও কমিয়ে আনবে। আরবান জঙ্গলের আদলে তরুণী উদ্যোক্তা ছাদ কৃষিটি একটা রূপ দিতে চান। সবচেয়ে বড় কথা হচ্ছে এই উদ্যোক্তা ছাদ কৃষি করে তার জীবনে এই সময় এসে যে আনন্দ পেয়েছেন এটা তার কাছে অনেক বড় বিষয়। এবং তিনি মনে করছেন যে বাংলাদেশের বা বিভিন্ন শহর এলাকায় যতগুলো ছাদ এভাবে আছে সবগুলোই এরকম ছাদ কৃষি বা ছায়াবৃষ্টিত একটা আদলে আসা উচিত। ঢাকার উত্তরার 5 নম্বর সেক্টরের সামিউল হাসানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।